অনেকেই বলছেন যে সন্দীপ ঘোষ তিনি আর্থিক দুর্নীতির কারণে গ্রেপ্তার হয়েছেন, ধর্ষণ আর খুনের তো বিচার এখনো হলো না। বিষয়টা হচ্ছে এই নৃশংস ধর্ষণ এবং নারকীয় হত্যাকাণ্ড ঘটেছেই কিন্তু যাতে দুর্নীতিটা কোনোভাবে ফাঁস না হয়ে যায়, যাতে দুর্নীতি চাপা দেওয়া যায়। ভাবতে পারছেন, মানে ধমকে চমকে কাজ হয়নি, ফেল করিয়ে দেবো এইসব বলেও কাজ হয়নি। কাজটা যাতে হলো সেটা হচ্ছে পৃথিবী থেকে সরিয়ে দেওয়া। সুতরাং দুর্নীতি কিন্তু খুব একটা ছোট ইস্যু ভাববেন না। এই যে ঘটনাটা ঘটেছে তার পিছনে কিন্তু একটা বিশাল বড় পার্ট হচ্ছে এই দুর্নীতি, এবং দুর্নীতিটা একদিনের নয়, যার জন্য এতদিন ধরে জেরা চলছে। এটাই হচ্ছে মূল কথা। মানে কি নারকীয় যন্ত্রণা দিয়ে একটা মানুষকে মারা হলো কেন? না, যাতে দুর্নীতি চাপা দেওয়া যায়। কি সাংঘাতিক ভয়, কি সাংঘাতিক বিদ্বেষ, বিকার, মানসিক বিকার, যার পরিণতি হচ্ছে এই নৃশংস ধর্ষণ এবং নারকীয় হত্যাকাণ্ড। সুতরাং সিবিআই তাদের মতো করে চেষ্টা করছেন, আমাদের সময় দিতে হবে, কারণ বিচার প্রসিডিওর বলুন বা ইনভেস্টিগেশন বলুন, এটা একটু সময় সাপেক্ষ ব্যাপার। আর পাওয়ার অফ সাইলেন্স আছেন জানেন তো, খুব যেটা ঢাকঢোল বাজে তার প্রকাশ প্রচার এসব নিয়ে কিন্তু সংশয় থাকে। নির্মাণ কাজ, সলিড কাজ, সেটা কিন্তু সাইলেন্টলি হয়। একটা বীজ থেকে যখন একটা গাছের জন্ম হয় তখন সেটা সাইলেন্টলি হয়, আর গাছ উপরে ভেঙে পড়ে দেখে দেখবেন ধ্বংস করে দিয়ে চলে গেল। গাড়ি ভাঙছে, বাড়ি ভাঙছে, মানুষ চাপা পড়ছে, বিশাল আওয়াজ হচ্ছে। সুতরাং পাওয়ার অফ সাইলেন্স বলে একটা বিষয় আছে, এইটুকু সময় আমাদের দিতে হবে। খুব একটা সহজ কাজ নয়, তারা চেষ্টা করছেন তাদের মতো। অন্ততপক্ষে মানে সন্দীপ ঘোষকে যেরকমভাবে জামাই আদর করে এক জায়গা থেকে অন্য জায়গায় পাঠানো হয়েছিল এই ঘটনার পর, সেটা অত্যন্ত লজ্জাজনক ব্যাপার। সেটাও মানুষজন দেখেছে, মানুষ আজকে রাস্তায় নেমেছে কেন বিচার চাইতে? দরকার ছিল না তো? যদি ঠিকঠাক মতো বিচারের ব্যবস্থাটা হতো, এত বোকা নয়। কি আর বলা যাবে, তবে দুর্নীতিটা তো একদিনের না, অনেক দিনের। অনেক দিনের জিনিসপত্রগুলো জানাজানি হয়ে যাবে বলে এই ঘটনাটা ঘটিয়েছে। অত্যন্ত মানে বেদনাদায়ক, মানুষজন তো এমনি এমনি পথে নামেনি। আর সত্যি তো লক্ষ্য করে দেখবেন, এই যে এত আন্দোলন চলছে, মিছিল চলছে, তার মাঝখানেও কিন্তু যারা শয়তানি করার, যারা শ্লীলতাহানি করা, ধর্ণামঞ্চে মাতালের উৎপাত, এগুলো কিন্তু ঘটে যাচ্ছে। এরা যদি না থামে তাহলে আন্দোলন মিছিল এগুলো থামারও কথা নয়। সুতরাং এগুলো চলবে, আর এগুলো চলার কারণে কিন্তু একটা পজিটিভ ভাইবস তৈরি হচ্ছে, কেসটার গুরুত্ব বাড়ছে। কাজে বিচারের দাবিতে যারা পথে নামছেন তাদেরকে তো অবশ্যই ওটা বিশাল সালাম, বিশাল কুর্নিশ। আপনারা বিচার চাইছেন, খুবই ভালো কথা, কোনো সন্দেহ নেই, এটা চলতে থাক। তাদের শ্লীলতাহানি যেমন চলছে তেমনি এটাও চলুক, কেসটার গুরুত্ব বাড়বে, এটা সাংঘাতিক পজিটিভ ভাইবস তৈরি হচ্ছে। অবশ্যই কাজকর্ম সব কিছু করে তারপরে, কিন্তু এই আন্দোলনের ধার কমালে চলবে না। আর যারা বলছেন যে সত্যি কি পাওয়া যাবে, অপেক্ষা করুন, এর আগেও অপেক্ষা করেছেন, এটাও অপেক্ষা করে দেখুন না। নির্ভয়ার ক্ষেত্রে পাওয়া গেছিল, এক্ষেত্রেও অসম্ভব কিন্তু নয়। আর সত্যি কথা বলতে সবই তো গ্রেপ্তার হয়েছে, এখনও গল্প অনেক বাকি। সবই তো গ্রেপ্তার করেছে, এরপরে বসে গল্প করবে, আরও অনেক কিছু জানতে পারবেন, সময় দিন। সত্যি কথা বলতে শুরুতেই কেউ তো চারতলায় উঠতে পারে না, একতলা দোতলা করেই উঠতে হয়। এত প্রতিকূলতার মধ্যে তারা তো কাজটা করছেন, কাজটা চালাচ্ছেন, দেখা যাক। এত মানুষের চিৎকার, এত মানুষের প্রতিবাদ, নিশ্চয়ই একটা সুফল কিছু হবে, নিশ্চয়ই হবে, হতেই হবে। তা না হলে ভবিষ্যতে মহিলাদের রাস্তায় বেরোনোটা দুরূহ হয়ে যাবে, সে যে যাই বলুক না কেন। আপনি যে দল ইচ্ছে করুন, কোথাও কোনো সমস্যা নেই, কিন্তু অন্যায়টাকে অন্যায় বলুন। একটা অন্যায়কে অন্যায় বলতে সুস্থ মানসিকতার হতে হয়, তার জন্য আলাদা করে কোনো পার্টি করতে হয় না, সেটা জানতে হবে। সুতরাং দুর্নীতিও কিন্তু একটা বড় ইস্যু, ওটা চাপা দেওয়ার জন্যই কেউ হাসপাতালে গিয়ে ঢুকবে, কেউ মাথা ঘুরে পড়বে,
কেউ নাটক করবে, কেউ খুন করে ফেলবে। দুর্নীতি একটা বড় ফ্যাক্টর, সুতরাং ধৈর্য হারালে চলবে না, আমাদের একটু অপেক্ষা করতেই হবে। ভালো থাকুন।